হ্যালো ভিউয়ার্স এই চ্যানেলে সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর গণিতের সেভেন অধ্যায় কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন আজকে আমি এটা তোমাদের করাবো কি করে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের কোন অঙ্কন করা যায় আমি একটা ছবির মধ্যেই সব কটা কোন তোমাদের শেখাবো তো ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর এই ভিডিওটা দেখার পাশাপাশি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আর কোন চ্যাপ্টারগুলোর ভিডিও করলে তোমাদের সুবিধা হয় কোনগুলোর দরকার সেগুলো যদি জানাও তাহলে আমি সেগুলোর ভিডিও কিন্তু তোমাদের তৈরি করে আপলোড করে দেবো তো চলো আজকে শুরু করা যাক কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন তো প্রথমেই দেখো আমি তোমাদের বললাম যে একটা ছবির মধ্যেই আমি সবকটা কোন আঁকা তোমাদের শেখাবো তো দেখো প্রথমে যেটা করবে একটা স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে একটা লাইন টেনে নেবে একটা সরললেখা টেনে নিলে এইবার এই সরললেখার ওপরই কিন্তু যে কোনগুলো আমরা আঁকতে চাইছি সেই কোনগুলো আমরা আঁকব তো দেখো এই পেন্সিল কম্পাস সেট করার সময় একটা কথা তোমাদের বলে রাখছি যে এই যে পেন্সিলটা এটার থেকে একটু সামান্য হলেও একটু বেশি রাখবে তাহলে তোমাদের আঁকতে সুবিধে হবে সমান হলেও অসুবিধে নেই কিন্তু ছোট যেন না হয় ছোট হলে কিন্তু অসুবিধা হবে সেজন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এক একটু বড় রাখবে সামান্য একটু বড় রাখবে তাহলে দেখবে কোনটা আঁকতে তোমাদের কোনো হবে না যেটা করবে এটাকে টাইট দিয়ে নেবে আমি একদম গোড়ার থেকে তোমাদের শেখাচ্ছি যাতে একটু ভুল না হয় আর পেন্সিলটা সুচালো করে কেটে নেবে এবং যে কোনগুলো অঙ্কন করবে দাগটা কিন্তু একবারই দেবে মানে যে বিত্ত তুমি অঙ্কন করবে সেটা কিন্তু একবারই দেবে দুবার কখনোই টানবে না সে একবার আবছা হোক আর যাই হোক একবারই টানবে সেই জন্য যাতে আবছা না হয় তার জন্য পেন্সিলটাকে সরু করে প্রথমেই ভালো করে কেটে নেবে তো দেখো তোমরা হয়তো অনেকেই জানো যে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে আমি এই মাপটাও নিতে পারি এর থেকে বড়ও নিতে পারি ছোটোও নিতে পারি সেটা কোনো ব্যাপার না যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে আমি কি করব এটার উপরে একদম প্রান্তবিন্দুর মধ্যে এটাকে লাগাব তারপর এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার দেখো আমি বললাম একবারই দাগ দেবে এবং এই যে ব্যাসার্ধটা তুমি নিয়েছিলে সেটাকে আর নরচর করবে না সেটা দিয়েই তুমি এই মাথায় বসাবে এবং এইভাবে টানবে যদি টানো তাহলে যে কোনটা উৎপন্ন হলো এটা কিন্তু সব সবসময় সিক্সটি ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে একই ব্যাসার্ধ দিয়ে এ পাশে একবার টানবে এ পাশে একবার টানবে তাহলে ষাট ডিগ্রিই হবে তাহলে এটা যদি আমরা এখন টেনে দিই তাহলে এটা একটা ষাট ডিগ্রি কোন হয়ে গেল আমি আগেই টানছি না তারপর কি করছি এখান থেকে আমি এটার ওপর বসালাম বসিয়ে নিয়ে আমি যদি আরেকবার টেনে দিই এখানে মাথায় ধরবে সব সময় করার সময় আরেকবার টানি তাহলে এটা কিন্তু একশো কুড়ি ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এবার দেখো মনে করো তোমাকে থার্টি ডিগ্রি কোন আঁকতে বললো বললো যে পেন্সিল কম্পাসের সাহায্যে থার্টি ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো তার জন্য কি করবে যে কোনো ব্যাসার্ধের যেটা বললাম নেবে না পর এই পাশে একবার টানলে এই পাশে টানলে টানার সাথে সাথে ষাট ডিগ্রি কোন হয়ে গেল এবার তুমি কি করবে এখান থেকে এই দিকে টানবে আবার এটাতে বসাবে এবং এই দিকে টানবে তাহলে দেখো এই যে 60 ডিগ্রি ছিল এটাকে দুটো ভাগে ভাগ করা হয়ে গেল মানে এখানে যেই আরেকটা ভাগ করলাম তাহলে কিন্তু 30 ডিগ্রি এখানে হয়ে গেল তাহলে দাঁড়াও এটা আগে দাগ দেইনি তাহলেই তোমরা বুঝতে পারবে কি হলো ব্যাপারটা আর এটা দাগ দেওয়ার সময় সব সময় মনে রাখবে একদম এই মাথাটা আগে দেখে নেবে যে একদম এই যে পয়েন্টটা এর স্কেলের গায় গায়ে লেগে যাচ্ছে কি না ঠিক এটার ক্ষেত্রেও তাই করবে এই যে মাঝখানের পয়েন্টটা আছে এটার সঙ্গে স্কেলের গায় গায়ে লেগে যাচ্ছে কিনা দুটোই যখন লেগে যাবে তখন এটাকে এইভাবে টানবে সরে গেল তখন এটাকে টানবে তাহলে হয়ে গেলো এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার এই যে পয়েন্টটা এটা এবং এটা এটাকেও ঠিক একই রকম স্কেলটাকে বসিয়ে নিয়ে কি করবে দেখবে আগে গায়ে গায়ে লাগছে কি না তারপর কিন্তু টানবে তাহলে এটা হয়ে গেল তার মানে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি এই গোটা কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার এখানেও যদি টেনে দাও তাহলে এটা কত হবে একশো কুড়ি ডিগ্রি এটাও দেখে নেবে গায়ে গায়ে লেগে যাচ্ছে কিনা তাহলে এই পুরো কোনটা হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি এবার মনে করো ফিফটিন ডিগ্রি কোন আঁকতে বললো তাহলেও কি করবে যে কোনো একটা ব্যাসার্ধ আগের যে ব্যাসার্ধটা ছিল সেটা থাকলেও হবে বা এক্সট্রা তোমরা অন্য কোনো ব্যাসার্ধও নিতে পারো নিয়ে এখান থেকে এই দিকে টানবে আবার এখানে বসাবে এখান থেকে এই দিকে টানবে ব্যাস তাহলে ফিফটিন ডিগ্রি কোনো হয়ে গেল এটা দাগ দিলেই ফিফটিন ডিগ্রি হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল ফিফটিন ডিগ্রি ঠিক একই রকমভাবে যেমন সিক্সটি ডিগ্রি হলো যদি নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করতে বলে এটা কিন্তু খুব আসে যে একটা লম্ব অঙ্কন করো রেখার ওপর লম্ব অঙ্কন করো লম্ব মানেও নাইনটি ডিগ্রি অথবা বলতে পারে যে হচ্ছে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমরা প্রথমে সিক্সটি ডিগ্রিটা এঁকে নেবে তারপর একশো কুড়ি ডিগ্রিটা এঁকে নেবে এটা কিন্তু দাগটা দেবে না শুধু এই এই দাগটা দেবে এই যে ব্যাস বৃত্তচাপটা তুমি ছোট একটা বৃত্তচাপ এঁকেছো সেই বৃত্তচাপটা আঁকবে তারপর কি করবে এখানে বসাবে আর্ধেকের যেন বেশি হয় সেরকম একটা মাপের যেমন আমি তো এটা সরিয়ে ফেলেছিলাম এই কোনগুলো মাপার সময় দাগগুলো দেওয়ার সময় এটা বড় করে ফেলেছিলাম তার জন্য কোনো ব্যাপার না যে কোনো ব্যাসার্ধের একটা নেবে কিন্তু সেটা লক্ষ্য রাখতে হবে যে এই যে কোনটা আছে এখানে এর জন্য অর্ধেকের থেকে মোটামুটি আইডিয়া করে একটু বেশি হয় মানে দেখো এটা অর্ধেকের বেশি আছে দেখো এটা অর্ধেকের বেশি আছে যদি এতটুকু নাও তাহলে কিন্তু হবে না এই দিক থেকে দাগটা হবে কিন্তু এই দিক থেকে দাগটা তো ওর সাথে মিলবেই না সেই জন্য একটু বড় নাওই ভালো এখানে করা যেত আমি এটা আলাদাভাবে করছি ঠিক একই রকম প্রথমে স্কেলের সাহায্যে একটা যে কোনো রেখা টেনে নেবে তারপর কি করবে যে কোনো একটা ব্যাসার্ধ নেবে এবং সেটাকে এই মাথায় বসাবে এই মাথায় বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে তারপর এখানে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে আবার এখানে বসাবে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে দেখো এটা হলো সিক্সটি আর এটা হলো আরও সিক্সটি মানে একশো কুড়ি এবার তুমি কি করবে এখানটাকে আরও দুভাগে ভাগ করবে অর্থাৎ এই দিকে টানবে আর এই দিকে টানবে আমি বলেছি একবারই টানবে তো এবার কি করবে এই যে মাঝখানের পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা জুড়ে দেবে দেখবে প্রথমে গায়ে গায়ে লাগছে কি না এখানে গায়ে গায়ে লাগছে এটাতে তারপর টেনে দেবে ব্যাস হয়ে গেলো নাইনটি ডিগ্রি কোন দেখো আমি কম্পাসটা পাল্টে নিয়েছি আগের কম্পাসটা একটু ঢিলে ছিল যার জন্য আগের কোনগুলো কিন্তু একটু সরে সরে গেছে তাতে কোনো ব্যাপার না তোমরা নিশ্চয়ই শিখে গেছো জিনিসটা শিখলে তোমরা নিজেরা ঠিক করে করবে তাহলেই হবে তো এটা একদম ঠিকঠাক আছে তো এটা হলো নাইনটি ডিগ্রি তাহলে এইভাবেই আমরা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করতে পারি যদি আঁকতে বলে এভাবে এঁকে নিয়ে তোমরা একটা কাজ করবে এখানে একটা নাম দিয়ে দেবে মনে করো এটা এ এটা বি এটা সি তারপর উত্তরটা লিখবে এরকম করে সুতরাং কোন এ বি সি সমান সমান নাইনটি ডিগ্রি এটা লিখলেও হবে অথবা এটা লিখলেও হবে সুতরাং কোন এবিসি হলো উদ্দিষ্ট কোন এরকমও লেখা যায় উদ্দিষ্ট মানে যেটা চাওয়া হয়েছে সেই কোনটা উদ্দিষ্ট অথবা কোন এবিসি ইকাল টু নাইনটি ডিগ্রি এটা বললেও হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের হচ্ছে হোম টাস্ক থাকলো তোমরা বাকি যে কোনগুলো সেইগুলো অঙ্কন করবে যেমন আমি ফিফটিন ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আর ওয়ান টোয়েন্টি ডিগ্রি আঁকান তোমাদের শেখালাম তো তোমরা এবার ফর্টি ফাইভ ডিগ্রি কোন তারপর একশো পাঁচ ডিগ্রি কোন এটা আঁকবে একশো ডিগ্রি কোণ এটা আঁকবে তাহলে বাড়িতে এই তিনটে কোন তোমরা প্র্যাকটিস করবে দেখো পারো কি না আর যে কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে কমেন্টে জানাবে তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে